এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। দেশের প্রধান দুই রাজনৈতিক দল এখন মুখোমুখি, পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। দিন যত যাচ্ছে রাজনীতির বিরূপ চেহারা সামনে আসছে। গত কয়েকদিনের কর্মসূচি, সংঘর্ষ, আক্রমণ, হামলা মামলার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, জনমনে অজানা আতঙ্ক। কি ঘটতে যাচ্ছে? নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই দল তাদের অবস্থানে অনড়, একচুল ছাড় দেওয়ার মানসিকতা নেই। শুক্রবার ছিল দুই দলের কর্মসূচি। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি এদিন তাদের শক্তি জানান দেয়। রাজধানীর নয়াপল্টনে ছিল দলটির মহাসমাবেশ। এই সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, তারা এখন থেকে রাজপথে থাকবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মীদের ঢাকায় অবস্থান করতেও অনুরোধ করেন। অপরদিকে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের পাল্টা শান্তি সমাবেশ ছিল বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। সেই সমাবেশ থেকে দলের সাধারণ সম্পাদক করা হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির প্রতি। আওয়ামী লীগের এই সমাবেশে বিশাল জনবহর নিয়ে হাজির হন নারায়ণগঞ্জের শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে, তার এই স্লোগান উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এদিকে বিএনপি শুক্রবারের ধারাবাহিকতায় শনিবার রাজধানীসহ সব প্রবেশ পথে পথসভা কর্মসূচি দেয়, কিন্তু পুলিশ তাদের এই কর্মসূচি পালনের জন্য অনুমতি দেয়নি। আওয়ামী লীগ এদিন কোনো কর্মসূচি পালন করবে না বলে ঘোষণা দিলেও বিএনপির কর্মসূচির দেখাদেখি তারাও সব প্রবেশ পথে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। তবে এর জন্য পুলিশের পক্ষ থেকে দুই দলই অনুমতি নেয়নি বলে জানা গেছে। এদিকে শনিবার দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপির অনেকে আহত হন। কখনো আবার আইনশৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়ে বিরোধীরা, গ্রেফতার হয় অনেক নেতাকর্মী। রাজধানীর প্রবেশপথ গাবতলি, মিরপুর, উত্তরা, শনির, আখড়া, যাত্রাবাড়ি, নয়াবাজার, বাবুবাজার, শ্যামলীসহ বহু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন অনেকটাই একরোখা, তারা পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করবে এই জায়গায় নেই। শনিবারের পথসভা তার নজির। অপরদিকে আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে মাঠে থাকবে, তারাও এক দাবিতে অনর। শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন, এমন বাস্তবতায় বাংলাদেশের সামনে কী অপেক্ষা করছে তা নিয়ে সবাই শঙ্কিত। সাধারণ মানুষের মনে ভয়, আতঙ্ক, কী হতে যাচ্ছে? অপরদিকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা দফায় দফায় বিবৃতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দলটির কয়েকজন সিনেটর যৌথ বিবৃতিতে জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। এই বিবৃতির সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন দেখার বিষয়, দুই দলের এই মুখোমুখি অবস্থানে পরিস্থিতির যে অবনতি ঘটবে তা নিরসনে কোনো পক্ষ সংলাপের উদ্যোগ নেয় কিনা। Allah Allah!